নমস্কার বন্ধুরা মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রদ্যুৎ আচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের গঠনমূলক বৈশিষ্ট্য অনুযায়ী আপনার ব্যক্তিত্ব কেমন হতে পারে স্ক্রিনে সাত ধরনের হাতের ছবি দেওয়া আছে এই সাত ধরনের হাতের মানুষ সাত রকম প্রকৃতির হয়ে থাকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এলিমেন্টারি হাতের সম্বন্ধে আলোচনা করব এলিমেন্টারি হাত অর্থাৎ সাধারণ শ্রেণীর হাত আপনি মিলিয়ে দেখতে পারেন আপনার হাতের গঠন আপনার সম্পর্কে কি বলছে দেখুন তো আপনার শরীরের লম্বা অনুযায়ী অর্থাৎ আপনার হাইট অনুযায়ী আপনার হাতের গঠন কি বেশ ছোট দেখুন লম্বা মানুষের হাতের ধরন একটু লম্বা হয় বেটে মানুষের হাতের ধরন একটু বেটে হয় ছোট হয় কিন্তু তুলনামূলক ভাবে আপনি লম্বা কিন্তু আপনার হাতের ধরন বেশ ছোট হাতের কর্তল বেশ পুরু মোটা ও শক্ত ধরনের হাতটা দেখতে বেশ ভারী ভারী কর্তল বেশ কিছুটা চওড়া আঙুলগুলো বেশ মোটা মোটা হাতের নখ খুব ছোট ছোটো বৃদ্ধাঙ্গুলি বেশ ছোট এই ধরনের বৈশিষ্ট্য যদি আপনার হাতের সঙ্গে মিলে যায় তাহলে আপনার হাত সাধারণ শ্রেণীর হাত অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ধরনের হাত সব থেকে নিম্ন শ্রেণীর হাত এই ধরনের হাতে প্রধান রেখা ছাড়া খুব বেশি রেখা দেখা যায় না যেমন আয়ু রেখা শিররেখা ও হৃদয় রেখা প্রধান রেখাগুলো বেশ চওড়া ধরনের হয় এবং এই ধরনের হাতে শিররেখার বিকাশ খুব ভালো দেখা যায় না এই ধরনের হাতে শিররেখার বিকাশ না হলে তাদের জীবনে কিন্তু খুব বেশি উন্নতি হতে চায় না এদের নখের আকৃতি কিছুটা পিছন দিকে হেলানো একটু গদাকৃতি অর্থাৎ নিচের দিকটা সরু উপরের দিকটা চওড়া কিন্তু ছোট ধরনের নখ এদের মধ্যে মানসিক ক্ষমতা বা মানবিক গুণাবলী খুব কম থাকে পাশবিক চরিত্র এদের মধ্যে বেশি থাকে যেমন হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা কিন্তু এদের মধ্যে দেখা যায় তাই বলে তারা সাহসী নয় এদের ভিতরে খেয়ে পড়ে বেঁচে থাকা ছাড়া তেমন কোনো উচ্চ আকাঙ্ক্ষা থাকে না কিন্তু এই ধরনের মানুষেরাও এই হাতের মানুষেরাও নিজেদের ইচ্ছা শক্তির জোরে অনেক স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে যেমন শিল্প দর্শন শিল্পী এই বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিবার প্রকাশ করতে পেরেছে কিন্তু অবশ্যই মস্তিষ্ক রেখা ভালো হতে হবে মস্তিষ্ক রেখা ভালো থাকলে এরা ব্যবসার দ্বারাও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তো বন্ধুরা সাধারণ হাতের বৈশিষ্ট্য সম্পর্কে এই পর্যন্তই এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান চালু করে নেবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার